আবুল ভাইয়ের সাথে কিন্তু তর্ক বিতর্ক চলছে। কি দর্শক, চান্দিনী হাটের ভাইরাল ব্যাপারী 2 লাখ টাকা চ্যালেঞ্জ দিয়েছেন ওই দিন, কি অবস্থা? ভালো আছেন? কি অবস্থা আছে? কটা নিয়ে আসছেন? দুইটা, একটা বেশি না, হয় নাই? আচ্ছা আচ্ছা, বয়সে কেমন? এটা 6 দা। দাম কত চাচ্ছেন? 72 দাম চাওয়া, দর্শক দাম চাওয়া 72। বাজারে কত বলে? 60 ব্যাঙ্গে 60 মূল্য দিছে এটা। আচ্ছা আচ্ছা দর্শক, 60 ব্যাঙ্গে 60 মূল্য দিছে এটা। আর শুকনো একটি গরু 6 দাঁত বয়সের, কেমন বেঁচে গেলে টার্গেট? 60-এর উপরে এটা টার্গেট। ধন্যবাদ আপনাকে, আসসালামু আলাইকুম ভাই। দর্শক, আজ 25শে ফেব্রুয়ারি, রোজ শনিবার, 2023। কি অবস্থা বস? ভালো ভালো। কি গাজর খাচ্ছেন? আচ্ছা আচ্ছা, তো কি বেচা কেনা হয়েছে? তিনটে বেচা হয়ে গেছে। এটা বয়সে কেমন? কয় দাঁত? 6 দাঁত। দাম কত চাইছেন? 75 সাওয়া দাম। আচ্ছা, 75 সাওয়া দাম, 6 দাঁত বয়স, 60-62 মূলায়। আপনি বেচা কিনে টার্গেট কত? 7000। 67? দর্শক, 67000 টার্গেট। এটা 67 আর ওইটা 66। 66000 হলুদটা, লালটা 67। আচ্ছা আচ্ছা, ওই কালোটা আপনার? এই কালোটা 75 বলে দিছেন? আচ্ছা আচ্ছা, তো মোটামুটি বেচা কিনে আছে আজকে? যাক, ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। দর্শক, আমরা দেখি চান্দিনার থেকে আরো কিছু শুকনো গরুর দাম জানানোর চেষ্টা করব। মোটামুটি আজকের বাজার প্রচুর গরু, আপনারা সপ্তাহে প্রতি শনিবারে আসলে গরুগুলো সংগ্রহ করতে পারবেন। কত বেঁচে গেলে টার্গেট? 49? 50, তাহলে আরো 2000 শর্ট। আচ্ছা আচ্ছা, আরো 2000 শর্ট। বয়সে কি সমান? 6টা। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটি গরু। ধন্যবাদ দর্শক। এদিকে আরো একটি শুকনো গরু দেখা যাচ্ছে, আমরা শুকনো গরুগুলোর দাম জানাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আচ্ছা আচ্ছা, বয়সে কেমন? 4 দাঁত। কত চাচ্ছেন দাম? 550 চাওয়া দাম। বাজারে কত বলে কাকা? বাজারে কত বলে? 45-46 দেওয়া যায় না গরু? কত টার্গেট? 50-এর টার্গেট। পালার বাজে না? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। কেমন আছেন? বয়স কি সমান? মাত্র 2টা। দাম কত চাইছেন? 62000 চাইছেন? আচ্ছা আচ্ছা, বাজারে কত বলে? 45-48 বলে। 48-এর গরু দেওয়া যায় না? কত টার্গেট? 550-এর টার্গেট। আচ্ছা আচ্ছা, জার্সি গরু, সংকর জাতের ক্রস, হরিয়ানা, হরিয়ানা ক্রস। ধন্যবাদ দর্শক। এ আবুল ভাই, গরু কিনছেন নাকি ভাই? কোনটা চাইছেন? দাম দিছেন কি? কত দিছেন ভাই? এটা 93 দিছেন, উনি দেয় না কি ভাই? কত বেচা কিনা? আরো 5000, আরো 5000 লাগবে দর্শক। 93 আবুল ভাই দিছে গরুটা। তো কেমন গরুর দাম, কেমন মনে হচ্ছে এখন ভাই? 30000 মন, মানে এই গরু হিসাবে 30000 টাকা মন আপনার কাছে নাকি? 5000 দিলে 30000 টাকা মন করবো। আরো 5000 দিলে 30000 টাকা। হাসিল আছে, গাড়ি ভাড়া আছে, খরচ আছে সব মিলে। আচ্ছা আচ্ছা, তো গরু কিনবেন তাহলে ইনশাল্লাহ? কালকে সন্ডু মুড়ে নেবেন? আল্লাহ দিলে যাবো সন্ডু মুড়ে। গরু নেই না না, ওইখানে কিনেন? ওইখানে তো গরুর মেলা, লাগে তো কিনে আনি। আচ্ছা আচ্ছা, আপনি গরু আনছেন নাকি? এটা এটা
আচ্ছা এটা কত চাচ্ছেন দাম স্যার 65 65 চাচ্ছেন বাজারে কত বলে 52 কয় 52 কয় 50 52 কয় 50 52 বলে বলে আচ্ছা তো আপনারা তো বাজারে ঘুরেন গরু গরুর দাম কি বাড়া সম্ভাবনা আছে না বাড়া সম্ভাবনা আলু টলে দূরে চলে হ্যাঁ আর কই উঠবো ভাইয়া আলু তুলে আলু তুলে আরো বাড়বে আরো বাড়বে জি খাদ্য দাম বাড়তেছে না রোজাত আর খাইতো না এরকম বাড়তেছে খাবার রোজাত খাইতো না এরকম বাড়তেছে আচ্ছা আচ্ছা এই সময় এক মাসের জমায় বাজার আবার হবে না বাজার সমান হয়ে যাবে হ্যাঁ রোজি কমে দেবো কম না আল্লাহ বলছে রমজানে মাসে কম খাওয়ার জন্য মানুষ আরো ফে জাত মন কিনে বুট কিনে 10 কেজি মুড়ি কিনে 5 কেজি রোজার মাসে এমনি বরকত হয় না না আল্লাহ রোজা দিছে কেন মানুষে কম খাওয়ানোর জন্য কিন্তু মানুষ বেশি বেশি কিনে বইয়া থাকে এটা তো রমজান মাসে এমনি বরকত হয় খাও তো একবারে কিন্তু বেশি কিনে কি জন্য ইফতার করে কি ভাত খানি ঠিকই খায় ইফতার করে আর বড়া যে খায় একবালা দিনের বেলা না খাইলো রাতে ঠিকই খায় একবালা খায় একবালা ভাত তারপর রমজান দুই বেলা খানা একবালা ইফতারি বড়া ভাত খায় মোটামুটি বিক্রি করবেন দামরি না দামরি বকনা আচ্ছা দর্শক আমরা দেখি চান্দিনী হাট থেকে আর কেমন দামে গরু বেচা কেনা হচ্ছে প্রচুর গরু উঠছে মানে বেচা কেনা হোক না হোক গরু নিয়ে আসছে কত কেজি কত কেজি 85 কেজি আবুল ভাই আপনি তো অভিজ্ঞ লোক দুইজন আপনি আপনার কাছে কত কেজি হবে মনে করেন জি 75 কেজি স্যালেন্স 80 কেজি হবে 75 কেজি ব্যস্তার মতো 80 কেজি হবে 75 কেজি বিক্রি হতে পারবে পঁচাত্তর কেজি গোস্ত হবে দুইজনের তর্ক বিতর্ক চলছে আশি পঁচাশি কেজি নিয়ে পারাপারি যদি 80 কেজি হয় নাকি যদি 80 কেজি হয় 550 টাকা দেবো নাই গরু দর্শক 80 কেজি না 80 কেজি হলে 55,000 টাকা দিবে আবুল ভাই দর্শক আবুল ভাইয়ের সাথে কিন্তু তর্ক বিতর্ক চলছে কারাগারে চলছে ভয় পাইছে ভয় পাইছে আচ্ছা লস হইব আচ্ছা আচ্ছা আবুল ভাই 70-75 কেজি বলছে আর বিক্রেতা বলছে 80 কেজি চান্দিনী হাটে আমরা দেখি আরো কয়েকটি গরুর দাম জানাবো গরু দামের বেচালাছি এই গরুটা নিয়ে কিন্তু অনেকক্ষণ দামাদামি চলছে অনেকের সাথে ওই যে আবুল ভাই নিবে এখন দেখা যায় আবুল ভাই নিয়ে যাবে কত দিচ্ছেন ভাই 53,000 দিচ্ছেন আচ্ছা উপরটা এটা কষাইকে দিবেন না বেটা এটা আরো লোক বলছে আরো লোক বলছে এখন ওই লোকগুলো তো চলে গেছে এখন আবুল ভাই আছে আচ্ছা আচ্ছা মনে করেন ক্ষেত্রে লাগালে ভাড়া আপনি কত হলে দিচ্ছেন 55,000 বিক্রি বলে দিচ্ছেন আচ্ছা জাকাত নিয়ে অনেক ফাড়াফাড়ি দেখা যাক শেষে কি করেন শেষ পর্যন্ত ইনশাল্লাহ।